वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এই নিয়ে কি তথ্য উঠে আসছে, সাইক্লোন আসছে, বিস্তারিত প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, এই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর এই সতর্কবাণীর পাশাপাশি বুধবার হাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা। এদিন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। কলকাতা ছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোটামুটি সারাদিনই আকাশ মেঘে ঢাকা থাকতে পারে বলেও জানানো হয়েছে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বৃষ্টির পরিমাণ থাকতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গে আগামী দিন দুয়েক পর্যন্ত এমন বৃষ্টি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। শ্রীনিকেতনে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার বীরভূমের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে খুব একটা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে একটি মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে, যে নিম্নচাপের অভিমুখ উত্তর ও পশ্চিম দিকে। এই নিম্নচাপটি ওড়িশা হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে, যে কারণে দক্ষিণ বাতাস শক্তিশালী হয়, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। সেই কারণে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।